বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ প্রদান করতে সবুজ অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লীগের। তবে এর অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এই খেলা নিয়ে তারকাদের মধ্যে মারামারির মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বিনোদন অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো এই সেলিব্রিটি ক্রিকেট লীগে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা। এটি নিয়ে নেটিজেনেরা এখন আলোচনা সমালোচনায় মগ্ন রয়েছেন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত শনিবার এ টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মারামারির ঘটনায় সাময়িক স্থগিত করা হয়েছে শেষ দিনের খেলা। কিন্তু গত শুক্রবার রাতের ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে এখনও বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন শিল্পী ও কলাকৌশলীরা। তারকারা একে অন্যদের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করছেন, শোনা যাচ্ছে মীমাংসার কথাও। এর মধ্যে বিনোদন ভবনে খবর উঠেছিল এই ঘটনায় আহত হয়েছে অভিনেত্রী মৌসুমী হামিদ। শোনা যাচ্ছিল সেদিন চিত্রনায়ক শরীফুল রাজ নাকি ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদের গায়ে পানি ভর্তি একটি বোতল ছুড়ে মেরেছিলেন। সত্যিই কি ঘটেছিল ওই দিন, এমন কথা অভিনেত্রী নিজেই জানালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দিনের ঘটনা উল্লেখ করে মৌসুমী হামিদ লিখেন, আমি আহত হই নাই, কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না। শরীফুল রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে, বোতলটি ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি, কারণ আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বোতলটি তিনি ছুড়ে মারেননি, বরং যারা উত্তেজিত ছিলেন তাদের রাজ ঠেকানোর চেষ্টা করছিলেন। এই ঘটনা নিয়ে সামাজিকভাবে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মৌসুমী হামিদকে। কেউ কেউ ফোন দিয়ে তার শারীরিক অবস্থার খবর নিচ্ছেন, এতে তিনি বিব্রত। তিনি ফেসবুকে লিখেছেন, কেন শুধু শুধু বারবার আমাকে কেন্দ্র করে এই ঘটনা ছড়ানো হচ্ছে, এটা আমি জানি না। কাল থেকে এখন পর্যন্ত অসংখ্য মানুষ আমাকে কল দিয়েছেন, যারা আমাকে ভালোবাসেন সবাই চিন্তিত হয়ে কল দিয়ে খবর নিচ্ছেন আমি ঠিক আছি কিনা। আমি নিজেও ভাবিনি এত মানুষ আমাকে ভালোবাসেন। আমরা সবাই মানুষ এবং প্রত্যেকেই আলাদা মানুষ। আপনাদের কাছে অনুরোধ, একজনকে দিয়ে সবাইকে বিবেচনা করবেন না আর বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সেলিব্রিটি ক্রিকেট লীগের দ্বিতীয় দিনের খেলার পরিচালক দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছে। তবে কোন থানায় কাদের নামে মামলা করা হয়েছে তা জানাননি আয়োজকেরা।